উলি তামোলৰে পুলি ও আইজনী, উলি তামোলৰে পুলি, বুয়ারী হয়েও ওলাই আহিছোঁ বিহু নাচু গৈ বুলি। পুনৰ এটি নতুন খণ্ডলৈ আপোনালোক আটাইকে স্বাগতম জনাইছোঁ কুবেৰ প্লাষ্টিক প্ৰাইভেট লিমিটেড প্ৰেজেন্টস বিহুৱতী বুয়ারীলৈ, ইন এছ'চিয়েশ্যন উইথ সেঞ্চুৰিয়া, লেট ইউৰ এড্ৰেছ বি এ লেণ্ডমাৰ্ক, SAMR ফিল্টাৰেশ্যন পাৱাৰ্ড বাই নেটফি, এভৰিডে পনীৰ মচালা, প্ৰতিগৰাকী গৃহিণীৰ প্ৰিয় বন্ধু, প্ৰিয়াংক ৰেচিডেঞ্চি, NERMC ৰেডিমিক্স আৰু কো স্পনচৰ টপছেম চিমেণ্ট, মজবুতি কা ভৰোচা। প্ৰতিটো খণ্ডৰ দৰে আজিও আমাৰ লগত থাকিব আমাৰ দুগৰাকী বিচাৰক আৰু এগৰাকী বিশেষকৈ আমন্ত্ৰিত কৰি অনা বিচাৰক। আহক, মই তেওঁলোকৰ লগত চিনাকি কৰাই দিছোঁ। সদায় দৰে আজিও আমাৰ লগত থাকিব বিহু সম্ৰাজ্ঞী পূৰৱী গগৈ দাস বাইদেউ, আৰু আমাৰ লগত থাকিব জ্যেষ্ঠ বিহুৱা দীপজ্যোতি হাজৰিকা। নমস্কাৰ দাদা। মই যিহেতু কৈছিলোঁ বিশেষভাৱে আমন্ত্ৰিত, গতিকে মই তেওঁক বিশেষভাৱে পৰিচয় কৰি দিব লাগিব। আৰু তেওঁ হৈছে সংগীত নাটক একাডেমী উস্তাদ বিছমিল্লা খান যুৱ বঁটা প্ৰাপক, প্ৰখ্যাত সত্ৰীয় নৃত্যশিল্পী। তেওঁ হৈছে মৃদুস্মিতা দাস বৰা বাইদেউ। আপোনাক আমাৰ বিহুৱতী বোৱাৰী মঞ্চত স্বাগতম জনাইছোঁ। আৰু এতিয়া অনুষ্ঠানৰ আৰম্ভণিতে মই নমস্কাৰ বুলি কৈছোঁ আমাৰ যিসকল প্ৰতিযোগী আছে, তেওঁলোকৰ পৰিয়ালবৰ্গ ইয়াত উপস্থিত আছে, গতিকে আপোনালোক সকলোকে মোৰ ফালৰ পৰা নমস্কাৰ। আৰু এতিয়া মই প্ৰথমে আমন্ত্ৰণ জনাম আমাৰ প্ৰথমগৰাকী প্ৰতিযোগীক, আৰু তেওঁ হৈছে ডিব্ৰুগড়ৰ জীয়ৰী আৰু কলকাতাৰ বোৱাৰী, সুস্মিতা সোণোৱাল। যায়
চৰাই বাহে ললে মইনা গছৰে বৈ খুৰুঙত, গছৰে বৈ খুৰুঙত তুমি বাহে ললাই মইনা মোৰে কোমল হৃদয়ত, মোৰে কোমল হৃদয়ত দিবানে মোকে ধানি, দিবানে মোকে ধানি মই অকল সদিয়াই মইনা খেতি কৰো দুপুৰা, দুহাতেৰে উজুলা হৈ হবানে মোৰ লগৰী, হবানে মোৰ লগৰী তুমি সুন্দরকৈ নাচিছা, ধন্যবাদ। আজি আমার এই প্রতিযোগিতার আজি মানে আজির খণ্ডর তুমি প্রথম গৰাকী বুয়ারী আর ইমান ধুনিয়াকে নাচিছা, আজি খুব ভাল লাগি গৈছে, আরম্ভণি ইমান ধুনিয়া হৈছে। আৰু সুস্মিতা অভিনয় করে? হয়, অলপ সলপকে করো। আর তুমি বিহুর বাহিরে আর কিবা কিবি নাচা নেকি? হয় বাইদেউ, মই সত্ৰত এতিয়ালৈকে মই তালিম লৈ আছো, শিকি আছো, মই সত্ৰনৃত্য এতিয়াও শিকি আছো, লগতে সেমি ক্লাসিক্যাল করো, আর অল্প যুব মডার্ন ডান্স আছে সেইবোৰত অল্প মই শিকি আছো এতিয়া। শিকি আছা? হয়। আর বিয়া হওয়ার পিছতো শিকি আছা? হয়, আসলতে মোর মানে যিজন লগৰী হয়, জীবন লগৰী, তেও নিজ ড্রাম কিট বজায় ডাবল বেস, গতিকে তেও মোক বহুত উৎসাহ দিয়ে। আজি আহিছে নেকি? তেও আহিব নোৱাৰিলে, কারণ সঁচা কথা কৈ দিছো, আমার ঘর আসলে বহুত মই পোহনীয়া জীব জন্তু খুব ভাল পাও। হয় নেকি? অঁ, মোৰ দেশী দুজনী কুকুৰ আছে আৰু পাঁচটি মেকুৰী আছে। ময়ো খুব ভাল পাওঁ, মোৰ ঘৰতো আছে। অঁ, মানে যদি তেওঁ গুচি আহে মানে তেওঁলোকক খোৱা বোৱা দিবলৈ অসুবিধা হ'ব, সেয়ে মানে মোক মাৰ লগতে পঠিয়াই দিছে তেওঁ। আপোনাৰ মা আহিছে? হয়। নমস্কাৰ। নমস্কাৰ। নমস্কাৰ নমস্কাৰ। মানে আপোনাৰ শাহু মানে নিজা? মোৰ নিজৰ মা, আচলতে মোৰ শহুৰ বাৰী হৈছে কলকাতাত। কলকাতাত মোৰ শহুৰ ঢুকাইতা দুমাহ হৈছে। শাহুমা আহিব নোৱাৰিলে, তেওঁ কলকাতা, তেওঁ অকণমান অসুস্থ হয়, কিন্তু তেওঁ তাৰ পৰা মোক আশীৰ্বাদ দি আছে, সেইটো সদায় থাকিব। কেনেকুৱা লাগিছে? খুব ভাল লাগিছে। আপুনি তাই বিয়াৰ আগৰ পৰাই নাচিছিলেনে? হয়। আৰু এতিয়াও নাচে? বিয়াৰ আগত চাগে আপুনি লৈ গৈছিলে? হয় হয়। আজি কেনেকুৱা নাচিব পাৰিছেনে? ভালকৈ নাচিব পাৰিছেনে? ভালকৈ পাৰিছে, মই যেনেকৈ বিচাৰিছিলোঁ তেনেকৈয়ে নাচিছে, গাইছে। আপুনি যে ইয়ালৈ আহিছে,
তার বাবে বহুত বহুত ধন্যবাদ। আপনাদেরকো বহুত ধন্যবাদ, এইখানে অন্তত সুবিধা পালো ময়ো আহিবলে। আর তোমাকে একটা কথা সুধু, ডিব্রুগড়ের ছালী কলিকতার কেনেকে? আসলে মই কলকাতাত পড়িছিল, এমবিএ করেছিল মই হিউম্যানিটিজ ম্যানেজমেন্টত। এটা আমার ইন্টার স্কুল অ্যাক্টিভিটি এখন আছিলে, তাতে মই মডেলিং আর ডান্সের কারণে পার্টিসিপেট করতে তখন সকল আসে, তখন বেলেগ কলেজের আসে তখন পার্টিসিপেট করব আসে, তেনেকে লগ পায় আর প্রেম হয়ে আজি বিয়া। বিয়া হওয়া কিমান বছর? মোর লাস্ট 17 তারিখে, মানে মার্চের 17 তারিখে 10 বছর হল। 10 বছর, বাপরে। আর কিন্তু আমার ফ্যামিলি এটা বহা নাই, আমি দুজনে আছো। একো নাই একো নাই, কিন্তু আপনার এই নৃত্য চলি আছে, চর্চা চলি আছে, নহয় জানো? চর্চা চলি আছে মোর এটা। আপনি তো অভিনয়ও করে? অভিনয় হয় অলপ সলপকে করো আর কেতে মন যায়। কিবা সংলাপ মনত আছে নাকি? হয়, মই এখন শর্ট মুভি করেছিল আপনার কলকাতাত। মই তার একটা সংলাপ করেছি, আসলে মানে কথাটো এনেকুয়া আছিল, মানে মোর নিজের সন্তান না থাকে তো সেইকারণে মই একটা সরু বাচ্চা তুলি লও, তারপর মোর হাজবেন্ড থাকে ইঞ্জিনিয়ার হয়, তখেতে মানে অল্প বলি বিধানত বেশি বিশ্বাস করে, অন্ধবিশ্বাসী টাইপ আসলে, তখেতে যখন ব্রিজের কনস্ট্রাকশন হয়েছে ব্রিজখন ভাঙি যায়, তারপর কয় আর যদি লড় আমি তুলি আনিছো তাকে আমি নরবলি দিম বলে কয়, তারপর যদি সংলাপ থাকে মানে সেইটাই কইস আর দিই। কোকসুন আপনিনো আজি ইমান কেউ এনেক ব্যবহার করেছে মোক, মই কি দুঃখ করল, হে কি দুঃখ করল কব নি আপনি, রাতেপরপা কথা পাতি আসো মুখত মাতি নাই, মুখত ভেকুলি সুমিয়া থাকছে নাকি, আপনি কেউ কথা কোয়া নাই, কি কলে কেনেকে কব পারিলে আপনি, মই তাক নিজের সন্তান রূপে পালন পোষণ দিছো, আজি সেই মোর ঔরসরপা জন্ম লওয়া নাই, কিন্তু তাক মই নিজের সন্তান রূপে বিচারু, তাক মই নিজের সন্তান বলে ভাবো, তাক মই নিজের নাম দিছো, নেলাগে আপনার নাম নেলাগে, সি মোর সন্তান হয়ে যাই থাকিব, আপনি কি করবা পারিব, একু করিব নোৱাৰে, আজি মোর লক্ষ্মী রূপ তো দেখিছে তো, প্রয়োজন হলে মই রণচণ্ডী রূপ লম, শুনিছে শুনিছে, আপনি কান খুলি শুনি লোক, নহব শুনক, আপনি নরবলি দিব নোৱাৰে, ইয়া আপনার পত্নী নহয়, এগারী মাতৃর হুঙ্কার, এগারী মাতৃর লগত আপনি লাগি নলব, লাগি নলব। ইমান ধুনিয়া তো নাচনি হয় আপনি, মই আশা করু আগলে আপনার অভিনয় ক্ষেত্রখনতো যে লগ পাও, খুব এজন খুব এগারী ভাল অভিনেত্রী হয় আপনি। ধন্যবাদ। ময়ও অভিনয় করো, যেহেতু মই আশা করো যে আমি আগলে একেলগে অভিনয় করিম, নহয় জানো? সুবিধা পাও নিশ্চয় করিম, আগবাড়ি যাম আর। ঠিক আছে, তেনেহলে এটা আমি বিচারকর উচরলে আগবাড়ি যাও, হয়নে? তেওঁলোকে বা কি কি কয় আপনার নাচ চাই, মূর তো খুব ভাল লাগিছে, তেওঁলোকৰ বা কেনেকুৱা লাগিছে, হয়নে? ঠিক আছে, তেনেহলে মই প্রথমে পূরবি বাইদেউ খুঁটিব বিচারিম। এইয়া যেতিয়া খুব ভাল হয় আমার পূরবী বাইদেউর মুখের মাত নোহা হয়ে যায়, গম পাইছানে? মানে বাইদেউ খুব ভাল পাইছে। ধন্যবাদ বাইদেউ, আপনার আশীষ মুখ লাগে, কারণ মই 12টা বছর নচাই নাছিল আর সেইখানে মই তারমানে পথালিকে বাড়ি গেছো, কব লাগিব এই আসন তো মই একটা সম্মান দিব লাগিব, নয় জানো? আসন মই মানে স্পিচলেস বলে যে কয় কি কম, ইমান ট্যালেন্টবিল দেখিলোয়ে, যেতিয়া রণচণ্ডী রূপ দেখিলো, এগারী মাতৃ নিজের সন্তানক কেনেকে মানে সেভ করব সেইটো রূপ তো দেখিলোয়ে, মডেলিং করে, এমবিএ করেছে বলে কলে, না এমবিএ করল, হয় এমবিএ করলে, কলকাতা থাকে, কলকাতার ভাষা শিকিছে নে নাই বেঙ্গলী? হ্যাঁ পারো বাইদেউ, মানে কব পারো। আপনার বাড়িটা কোথায়? কিবা কিবা কই দিয়েছেন? আপনার কলকাতার বাড়িটা কোথায়? কলকাতা শিয়ালদায় বাড়ি। শিয়ালদায় বাড়ি? ও হ্যাঁ আমি জানি, আমি খুব ভালো করে জানি, আমি ওইখানে থাকি, আমি একটু রবীন্দ্র নৃত্য শিখেছি। বাবারে বাবা, কত এনে বহি থাকা নাই মানে, সত্যি সত্যি খুব ভাল কথা, আর যতেই থাকে মানুষ একচুয়ালি সেইখানে কালচার কিবা না কিবা শিখে অহাটা ভাল, নিজের খিও বিলাব তাতে,
হয়নে? আপনি শিকাইছেনে নাই তাতে কলিকাতা মানুহে বিহু চিহু শিকাইছেনে? হয় আছে মেম, আমাৰ অসমীয়া সংস্কৃতিক গোষ্ঠী আছে কলকাতাত, তাতে মই সৰু সৰু কণমানিহঁতক বিহু শিকাওঁ, লগতে বোৱাৰী আৰু বাইদেউগৰাকীমানো আছে, তেওঁলোকেও শিকে নাচ। এনেকৈ প্ৰেক্টিচ হৈ যায় চাগে, প্ৰেক্টিচ হৈ আছে, তেখেতৰ নাচ দেখি গম পাই গৈছোঁ নহয় আমি। মেম আচলতে 12 বছৰমান হোৱা নাছিলে, সেইকাৰণে মই পথালিকে বাঢ়ি গৈছিলোঁ। কিন্তু পথালিকে বঢ়াটো ডাঙৰ কথা নহয়, কিমান ইমান এনাৰ্জি আছে তেওঁ, ইমান ফ্লেক্সিবিলি নাছিলে, এনাৰ্জি যিটো উদ্যমত নাচিছে সেইটোহে ডাঙৰ কথা, সেইটো সাংঘাতিক কথা। কাৰণ তেখেতো নাচি থাকে বুলি কৈছে নে, ভাৰতনাট্যম নে কিবা শিকে, সত্ৰীয়া, সত্ৰীয়া শিকো, সত্ৰীয়া শিকিছে আৰু কিবা ক'লে নহয়, মডাৰ্ণ ডান্সো কৰে, গতিকে এইটো এক্সাৰচাইজ হৈ থাকে, শাৰীৰিক ব্যায়ামটো হৈ থাকে। আৰু মই মেম একচুৱেলি অফিচৰ পৰা ঘৰলৈ 3 কিলোমিটাৰ দূৰ হয়, মই খোজকাঢ়ি অহা যোৱা কৰোঁ। বাপৰে, তাৰপিছতো ইমান সুন্দৰ স্বাস্থ্য ন? নাই মেম এতিয়াও বহুত বাঢ়ি আছে, আৰু অলপ কমাব লাগিব। নাই নাই তোমাক এনেকেই মৰম লাগে? নাই নাই কিছুমান এনেকেই ভাল লাগে, আৰু খুব ধুনীয়া হাঁহিটো নাই, একদম চকুৱে মুখে হাঁহিছে, সেইকাৰণে ভাল লাগিছে, চকুৱে হাঁহিছে মুখেও হাঁহিছে, একদম অংগ প্ৰত্যংগ হালি জালি হাঁহি চাহি একদম ভাল লাগে। আমাৰ মুঠতে আজি কিন্তু আৰম্ভণি খুব ভাল হৈছে, প্ৰথম ধন্যবাদ মেম, খুব ভাল হৈছে। খালি দুটা এটা মানে অলপমান সৰু সৰু ভুল, ভুল মানে সেইটো কেতিয়াবা হৈ যায় টাইমিংটোত, হয়নে? টকাটো আনিবলৈ যাওঁতে যিটো নামষাৰ গাবলৈ গেপটো গুচি গ'ল, সেইবিলাক কিছু কিছু সৰু সৰু কথা মনত ৰাখিলে হৈ গ'ল, সেইটো চাব। প্ৰতিযোগিতাটো প্ৰতিযোগিতা আহিছে, গতিকে সেইবিলাকত অকণমান মানে কাম কৰিব লাগিব, নহয়নে? হ'ব, বাকী বৰ ধুনীয়া হৈছে নাচটো, মিহি নাচ, ধুনীয়া নাচ, ধন্যবাদ। কি ক'ম, নাচত পেলাব নোৱাৰি বাৰু, ক'ব নাই, খালি গোৱাখিনি অকণমান শব্দৰ উচ্চাৰণমূলক ভাল হ'লে হ'ল, আৰু শব্দবোৰ যাতে আমি বুজি পাওঁ, বুজি পাওঁকে গালেবোৰ বেছি চাইড হৈ গাব নালাগে মাইকটোত, বেছি চাইড হৈ গালে তাৰমানে কি হয়, শব্দবোৰ বাহিৰলৈ ওলাই যাওঁ, আমি শুনা নাপাওঁ। অঁ ঠিক আছে, হয়নে? নামষাৰ কি গাইছিলে এবাৰ গাই দিয়কচোন। তোমালৈ ঐ এই বুলি ঐ খুন্দু পিঠাগুড়ি, ঐ খুন্দু কি, খুন্দু পিঠাগুড়ি, খুন্দু পিঠাগুড়ি, হয় কিন্তু বুজি পোৱা নাছিলো ন, খুন্দু পি ইঠাগুড়ি, ঐ পৰুৱা ঐ পিপৰাই খায়, পৰুৱা ঐ পিপৰাই খায়, আচ্ছা, ঐ চাবেদিয়া গাখীৰত ঐ মূলান পো ৰিগলে, ঐ মূলান পো ৰিগলে, ঐ খুন্দানো কল মৰহি যায়। খুন্দা মৰহি এইবিলাক আমাৰ কিছুমান কওঁতে মুখখনো কিছুমান কিছুমান জেগাত খুলিব লাগিব, নহয়নে? পৰুৱা পিপৰা এই শব্দটো যেতিয়া আমি মুখখন খুলিম তেতিয়া স্পষ্ট হৈ ওলাব, মানে এইবিলাক কিছুমান টেকনিকেল কথা মনত ৰাখিলে হৈ গ'ল, বাকী খুব ভাল হৈছে, আৰু পিছৰ পৰ্যায়লৈ উত্তীৰ্ণ হোৱাটো আমি বিচাৰোঁ। আশীৰ্বাদ, আৰু এতিয়া মাৰ আশীৰ্বাদ লাগিব, নহয়নে? মাকে এতিয়াও যে জীয়ৰীক লৈ লৈ আহিছে এইটো ডাঙৰ কথা, হয়নে নহয়? আচলতে মায়ে মোক নামখিনি মায়ে আওৰাই দিয়ে, পুৰণা নামখিনি, মাক সকলো মাকে, ময়ো নাচি থাকোঁতে এইটোৱে, এনেকে নাচিবি তেনেকে গাবি, মাকবিলাকে খুব যত্ন লৈছিলে, এতিয়াও লয় দেই, মোক এতিয়াও এইবিলাক কৈ থাকে কথা, মোৰ মালে মনত পৰি গৈছে একচুৱেলি, বৰ ভাল কথা, আৰু এনেকৈ নাচি যাওক, শিকি যাওক, শিকাই যাওক, হয় দেই, ভৱিষ্যত উজ্জ্বল কামনা কৰিলোঁ দেই, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আৰু তুমি সত্ৰীয়া নাচা? হয় শিকি আছোঁ, আজি আমাৰ মাজত আছে সত্ৰীয়া গুৰু, গতিকে তেওঁকো সুধো, ভাল লাগিছে নাই অকণমান? অলপ 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 অলপ। মৃদুস্মিতা বা, আপুনি ইমান গুণৰ অধিকাৰী, আপুনি সত্ৰীয়াও শিকি আছে, ৰবীন্দ্ৰ সংগীতো শিকি আছে, বিহু আপুনি ইমান খুব বহুত ধুনীয়া প্ৰদৰ্শনী হ'ল, এইমাত্ৰ যি দেখিলোঁ আপোনাৰ মুদ্ৰা আৰু আপোনাৰ এটা স্মাইলিং ফেচ, বিহুত বিহু বিহু বুলি ক'লে আমাৰ অসমীয়া মানুহৰ হাঁহি ধেমালি খুব ধুনীয়াকৈ প্ৰস্তুতিটো হৈছে আৰু মই খুব ভাল পাইছোঁ চাই, ধন্যবাদ বাইদেউ, আৰু যেন আগুৱাই যায় আপুনি, আৰু টপ 3 যেন মই আপোনাক দেখা পাওঁ, ধন্যবাদ বাইদেউ, ধন্যবাদ। এতিয়া আমি দীপজ্যোতি দাৰ ওচৰলৈ যাম, নাচৰ পৰিৱেশন ভালে লাগিছে, হয় ছাৰ, মাত্ৰ এই বাইদেউ ইতিমধ্যে কৈছে উচ্চাৰণত অকণমান গুৰুত্ব দিব লাগিব, একদম যোজনাৰ প্ৰথম শব্দটোৱে চতে গৈ গৈ কওঁতে মই চাতে গৈ বুলি শুনা পালোঁ, আচ্ছা আচ্ছা, যদি মোৰ ভুল হোৱা নাই অলপ উচ্চাৰণটো অকণমান সেই চৌতেটো চাতে নিচিনা হৈছে, এতিয়া কিন্তু অৱশ্যে পৰিবাৰ লগত যেতিয়া বেংগলী ভাষাত কথা পতা হ'ল
যেটা মানে অনুভব করছো হওয়াটা স্বাভাবিক হবো পড়ে কারণ তাতে আপনার হয়তো অসমিয়াতকে বেঙ্গলী কথা বেশি সময় কবলীয় হয় বারো বছর আপনি হয়তো বেঙ্গলী ভাষা কই আছে হবো পড়ে স্বাভাবিক কিন্তু যেহেতু এটা প্রতিযোগিতালে আহিছে বিহু নাচনীর রূপে গতি আমি সেইটো কথা গুরুত্ব দিব লাগিব। আর একটা কথা মানে কো যেহেতু বিহু আপনি নাচ পরিবেশন করেছে গতি আপনি নাচটা পরিবেশন করে থাকতে যিখিনি ব্যবহার করেছে ধরে গগনা বজাইছে আপনি বিহু নাম গাইছে তো গগনাটা বজাল সময় এনেকা নয় যে আপনি নাচটা এড়িয়ে দিব আপনার শরীরে নাচটা রাখবই লাগবে এই সময় মানে বডি মুভমেন্ট যদি কয় থাকিব লাগিব কিন্তু আপনি গগনাটা বজাই থাকতে মানুষগুলি কিন্তু জঠর হয়ে গেল আপনি গগনাত কনসেনট্রেট করেছে মাইন্ডটা যদি কারণে আপনি লই দিয়া নিচি লাগিছে সেই নকরিব কপাল মিহিকা কপাল ভাঙি থাকি লাগবে যেহেতু আপনি ধুনিয়াকে ভাঙি আছে কপাল রাখি রাখি ন এই যেহেতু বিহু নাচর ওপর হয়ে আছে প্রতিযোগিতা থাকিব লাগিব আপনি রই থাকার নিচি লাগছে এনে রই বজায় থাকার নিচি লাগছে সেই নকরিব। আর বাকি বাইদেউ কলে জোড়া নামত অকান সুমাওতে খেলি মেলি হল বাকি সকল ফলের মো ভাল লাগছে পরিবেশন ভাল গতি শুভেচ্ছা থাকিল পরবর্তী খণ্ডত লগ পড়ার আশায় ধন্যবাদ ধন্যবাদ আপনার আশীষ বড়তে প্রয়োজন ধন্যবাদ। দেখিছানে ইমান ধুনিয়া ধুনিয়াকে কথা কলে ময়ও কম সদায় এনেকে হাঁহি থাকিবা তোমার এই মন খোলা হাঁহিটো ইমান ভাল লাগে গতি মই তোমাক শুভেচ্ছা জানাম সুস্মিতা সোনোয়াল আমার ফলের তোমালে শুভেচ্ছা থাকিল ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এনবি নিউজ সহজ সরল ভাষাত নবভারতর কথা।